Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Ami Muhammad Nuzul Islam, Shobhari Shikho, Juranpur Kurimunnesa Uccho Bidyalay. Ajker online class e Juranpur online school ebong Daud Kandi online school e shokol chhatro chhatrider shagoto. Ajker class e ami nobom dashom shrenir krishi shikha boyer prothom oddhay ditiyo path niye alochona korbo. Ajker online class e জুরানপুর অনলাইন স্কুল এবং দাউদকান্দি অনলাইন স্কুলের নবম দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের আবারো স্বাগত। নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ে তৃতীয় পাঠে রয়েছে ভূমি ক্ষয় ও ক্ষয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার এসো আমরা ভূমি ক্ষয় ও ভূমি ক্ষয় রোধ নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করি ভূমি ক্ষয়। ভূমি ক্ষয় ভূপৃষ্ঠে উপরিভাগ বা ভূত্বক বিভিন্ন কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া হচ্ছে ভূমি ক্ষয়। অর্থাৎ ভূত্বক এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়া হচ্ছে ভূমি ক্ষয়। বিভিন্ন কারণে এই ভূমি ক্ষয় হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার এসো আমরা ভূমি ক্ষয়ের প্রকারভেদ এবং কারণগুলো নিয়ে আলোচনা করি। ভূমি ক্ষয়ের প্রকারভেদ, ভূমি ক্ষয় প্রধানত দুইটি কারণে হয়ে থাকে। একটি হচ্ছে প্রাকৃতিক ভূমি ক্ষয়, আর একটি হচ্ছে মানুষকৃত ভূমি ক্ষয় বা মনুষ্য কর্তৃক ভূমি ক্ষয়। প্রাকৃতিক ভূমি ক্ষয়, প্রাকৃতিক ভূমি ক্ষয় প্রকৃতির কারণে, প্রকৃতির আচরণের কারণে যে ভূমি ক্ষয় হয় এটা হচ্ছে প্রাকৃতিক ভূমি ক্ষয়। যেমন বৃষ্টিপাতজনিত ভূমি ক্ষয়, নদী ভাঙন, এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূমি ক্ষয়। প্রাকৃতিক ভূমি ক্ষয় আবার কয়েক, এটা হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমি ক্ষয়, বায়ুপ্রবাহজনিত ভূমি ক্ষয়। তাহলে প্রাকৃতিক ভূমি ক্ষয় কয় প্রকার বললাম আমরা? দুই প্রকার, বৃষ্টিপাতজনিত ভূমি ক্ষয় এবং বায়ুপ্রবাহজনিত ভূমি ক্ষয়। বৃষ্টিপাতজনিত ভূমি, আমাদের নদীমাতৃক দেশে প্রবল বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের কারণে ভূপৃষ্ঠের উপরিত্বক এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়, এটা হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমি ক্ষয়। অর্থাৎ বৃষ্টিপাতের কারণে ভূপৃষ্ঠের উপরিভাগ এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়াই হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমি ক্ষয়। বৃষ্টিপাতজনিত ভূমি ক্ষয় আবার কয়েক, এটা হচ্ছে আস্তরণ ভূমি ক্ষয়, রেল ভূমি ক্ষয়, নালা বা বালি ভূমি ক্ষয়, আর এটা হচ্ছে নদী ভূমি ক্ষয়। তাহলে বৃষ্টিপাতজনিত ভূমি ক্ষয় আমরা কয়েক গেলাম, আস্তরণ ভূমি ক্ষয়, রেল ভূমি ক্ষয়, নালা বা বালি ভূমি ক্ষয়, নদী ভূমি ক্ষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবারে এসো আমরা এই বৃষ্টিপাতজনিত ভূমি ক্ষয়ের প্রকারভেদগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আস্তরণ ভূমি ক্ষয়, যখন বৃষ্টির পানি বা ছেঁচের পানি উঁচু স্থান থেকে ঢাল বেয়ে জমির উপর দিয়ে নিচের দিকে প্রবাহিত হয়, তখন জমির উপরিভাগে নরম ও উর্বর মাটিকণা কেটে পাতলা আবরণের বা আস্তরণের মতো চলে যায়, এটা হচ্ছে আস্তরণ ভূমি ক্ষয়। আস্তরণ ভূমি ক্ষয়ের কারণে কয়েক বছর পর বোঝা যায় যে ভূমির উর্বরতা হ্রাস পেয়েছে। অর্থাৎ আস্তরণ ভূমি ক্ষয়ের কারণে ভূমির উর্বরতা হ্রাস পায় এবং এটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, কয়েক বছর পরে বোঝা যায় যে আস্তরণ ভূমি ক্ষয়ের কারণে কি হয়েছে, ভূমির উর্বরতা হ্রাস পেয়েছে। দুই নম্বর হলো কি, ঋণ ভূমি ক্ষয়, রেল ভূমি ক্ষয়। রেল ভূমি ক্ষয় আস্তরণ ভূমি ক্ষয়ের দ্বিতীয় ধাপ। প্রচুর বৃষ্টিপাতের ফলে, প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি বেশি হলে জমির ঢাল বরাবর লম্বা আকৃতির রেখা সৃষ্টি, যা অনেকটা হাতের রেখার মতো। এই ছোট ছোট রেখা কালক্রমে দৈর্ঘ্য বুঝতে বড় হতে থাকে এবং বৃষ্টির পানির চতুর্ধারা উর্বর মাটি জমি থেকে স্থানচ্যুত হয়ে ফলে জমির উর্বরতা হারায়। কৃষি যন্ত্রপাতি ব্যবহারের অসুবিধা সৃষ্টি হয়। অর্থাৎ রেল ভূমি ক্ষয় হচ্ছে আস্তরণ ভূমি ক্ষয়ের দ্বিতীয় ধাপ।
প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি বেশি হলে জমির ঢাল বরাবর লম্বা একটি রেখা সৃষ্টি হয়। এটা অনেকটা হাতের রেখা মতো। এই ছোট ছোট রেখাটা ক্রমে দৈর্ঘ্য হতে বড় হতে থাকে এবং বৃষ্টির পানি স্রোতধারায় উর্বর মাটি জমি থেকে স্থানচ্যুত হয়ে জমিটার উর্বরতা হারায়। রিল ভূমিকার কারণে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা সৃষ্টি। তারপর আমরা তিন নম্বরে আসি নালা বা কালির ভূমিক্ষয়। এই ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের তৃতীয় ধাপ, অর্থাৎ রিল ভূমিক্ষয় থেকে নালা বা কালির ভূমিক্ষয়ের সৃষ্টি হয়। তাহলে কি নালা বা কালির ভূমিক্ষয় হচ্ছে আস্তরণ ভূমিক্ষয়ের তৃতীয় ধাপ। রিল ভূমিক্ষয় থেকে নালা বা কালি ভূমিক্ষয়ের উদ্ভব হয়। দীর্ঘকাল ধরে রিল ভূমিক্ষয়ের ফলে ছোট ছোট নালাগুলো দৈর্ঘ্য এবং প্রস্থে বড় হতে থাকে এবং একটি বড় নালার মতো তৈরি হয়, ফলে মাটিও বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে উন্নতিতে চলে যায়। এ সময় এগুলো নর্দমা বা ছোট নদীর মতো দেখায়। বৃষ্টিপাতের পরিমাণ যত বেশি হয় নালা বা কালি ভূমিক্ষয় তত বেশি হয়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এই নালা বা কালি ভূমিক্ষয় বেশি দেখা যায়। এবার এসো আমরা চার নম্বর বৃষ্টিপাত জমি ভূমিক্ষয়ের চার নম্বর পয়েন্টে আলোচনা করি, নদী ভাঙ্গন ভূমিক্ষয়। নদী ভাঙ্গন, নদী ভাঙ্গন স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে নদী ভাঙ্গন বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ভূমিক্ষয়, অর্থাৎ নদীমাতৃক এই দেশে নদীর ধারে প্রচুর জমি নদী ভাঙ্গনের ফলে কারণে নদী গর্ভে বিলীন হয়ে যায়। বিশেষ করে চাঁদপুর, সিরাজগঞ্জ, গোয়ালন্দ প্রভৃতি অঞ্চলে প্রতি বছরই নদী ভাঙ্গনের কারণে শত শত হেক্টর জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। বর্ষার শুরুতে কিংবা বর্ষার শেষে নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়, ফলে নদী তীরে কৃষি জমিগুলো নদী গর্ভে বিলীন হয়। এইভাবে বাংলাদেশে প্রচুর পরিমাণে নদী ভাঙ্গনের ফলে ভূমিক্ষয় হয়ে থাকে। এবার আমরা ভূমিক্ষয়ের যে প্রধান দুটি কারণ, প্রাকৃতিক ভূমিক্ষয় এবং মানুষকৃত ভূমিক্ষয় যে বের করেছিলাম, এবার আমরা সেই মানুষকৃত ভূমিক্ষয়, এবার আমরা প্রাকৃতিক ভূমিক্ষয় আরেকটি উল্লেখযোগ্য কারণ বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় নিয়ে আলোচনা করব। বায়ু প্রবাহজনিত প্রচন্ড বেগে বায়ু প্রবাহের কারণে ভূপৃষ্ঠে মাটি এক স্থান থেকে উড়ে অন্য স্থানে চলে যাওয়া হচ্ছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। বিশেষ করে মরুভূমি অঞ্চলে এই পদ্ধতিতে ভূমিক্ষয় হয়ে থাকে। অর্থাৎ বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় হচ্ছে কি, প্রচণ্ড বায়ু প্রবাহের কারণে, অর্থাৎ প্রচণ্ড বায়ুর গতির কারণে ভূপৃষ্ঠের উপরিতল এক স্থান থেকে বাতাসের সঙ্গে উড়ে অন্য স্থানে চলে যায়, ফলে ভূপৃষ্ঠের ভূমিক্ষয় হয়। এই জাতীয় ভূমিক্ষয় হচ্ছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। বিশেষ করে মরুভূমি অঞ্চলে কি এই বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয় হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব মানুষকর্তৃক ভূমিক্ষয়। মানুষকর্তৃক ভূমিক্ষয়, মানুষের বাঁচার জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্য উৎপাদনের জন্য মানুষ মাটিকে যথেষ্টভাবে ব্যবহার করে আসছে। কৃষি সম্পদের সূচনা লগ্ন থেকে ভূমিকর্ষণ, পানি সেচ, পানি নিষ্কাশন ইত্যাদি কাজ কৃষিকাজের মূল অংশ। এই কাজগুলো দ্বারা মাটিকে প্রতিনিয়ত উৎপীড়ন করা হয়, ফলে ভূমিগুলো প্রাকৃতিক শক্তি তথা বৃষ্টি ও বাতাসের নিকট উন্মোচিত করছে এবং ক্ষয় হচ্ছে। মাটিকে যত ব্যবহার করা হবে ততই ক্ষয় হয়ে থাকবে। অনাচ্ছাদিত মাটি, বৃষ্টি, বায়ু, বন্যা এগুলো আক্রমণের শিকার। পাহাড়ি এলাকার জুম চাষের ফলে ধাপে ধাপে জমি চাষ করা হয়, ফলে মাটি আগলা হয়ে থাকে এবং মৌসুমধারে বৃষ্টির ফলে সেখানকার মাটি পাহাড়ি বা ধাপ চাষ করার ফলে মাটি আগলা হয়ে থাকে এবং মৌসুমধারে বৃষ্টিপাতের ফলে সেখানকার মাটিতে পাহাড়ি ধস হয়।
এতে বিপর্যয় আকারে ভূমিধস হয়। শুধু তাই নয়, এতে যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাছাড়া গবাদি পশু বিচরণকালে অনেক ধুলোবালি উড়ে যায়, মেঠোপথে চলার সময়ও ধুলোবালি উড়ে যায়। এভাবে কি মানুষ প্রতি ভূমি হয়ে থাকে, অর্থাৎ মানুষের বিভিন্ন কৃষি কার্যগুলি কারণে আমাদের কি মাটি সবসময় আলগা হচ্ছে। এই আলগা হওয়ার কারণে কি হচ্ছে, ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। এটাই হচ্ছে মানুষ কর্তৃক ভূমিক্ষয়। তাহলে আমরা আজকে ভূমি ক্ষয়ের বিভিন্ন কারণ এবং নিয়ে আলোচনা করব। ভূমিক্ষয় আমরা সর্বশেষ ভূমিক্ষয় আমরা দেখলাম যে বিভিন্ন কারণে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। এখন কিভাবে এই ভূমি ক্ষয়রোধ করা যায় সেটা নিয়ে আমাদের ভাবা উচিত। যে সকল পদ্ধতি অবলম্বন করে আমাদের এই ভূপৃষ্ঠের উপরিভাগ ক্ষয়রোধ করা সম্ভব, এই সকল পদ্ধতির সমষ্টি হচ্ছে ভূমিক্ষয়। আমাদের প্রাকৃতিক ভারসাম্য, প্রকৃতির বৈচিত্র্য ইত্যাদি রক্ষা করার জন্য আমাদের সকলেরই ভূমিক্ষয়রোধের দিকে দৃষ্টি রাখা একান্ত প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।